আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকই হইল দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূল ব্যাখ্যা দেয়, ফাল আমিরুল লাযী আলা আন-নাস রাইন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, তোমাদের মধ্য থেকে যে নাকি প্রেসিডেন্ট, যে নাকি নেতা, যে নাকি আমির হবে, সে হবে সমস্ত মানুষের, সমস্ত জনগণের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের ময়দানে ওই আমিরকে, ওই প্রেসিডেন্টকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, যিনি নাকি ঘরের নেতা, যিনি নাকি ঘরের মুরব্বী, যিনি নাকি ঘরের অভিভাবক, ওয়া হুয়া মাসউলুন আনহুম, তিনাকে ঘরের সবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও বান্দা, তোমাকে পুরা ঘরের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ পাঠাইছি, ঘরের ফ্যামিলির প্রত্যেককে ঠিক মতো পরিচালনা করলে কিনা। অলমার আতুরা আয়াতুন আলা বাইতি বাআলিহা, ঘরের মহিলা যারা আছে তাদেরকে তার স্বামীর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও ঘরের মহিলা, তোমাকে তোমার স্বামীর দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার স্বামীর দায়িত্ব ঠিক মতো পালন করলে কিনা। এমনইভাবে আমার রসুল আরও ব্যাখ্যা দিয়া বলে, ও ওয়ালাদিহি, সন্তানদের দায়িত্ব দেওয়া হয়েছে, সন্তানদেরকে ঠিক মতো লালন পালন করলে কিনা। ওয়াহিয়া মাসউলুন আনহুম, ওই মহিলাকে ঘরের সবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল আব্দু রাইন আলা মালি সাইয়িদিহি, যিনি নাকি এমনইভাবে গোলাম, তাকে মালিক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার মালিক তোমাকে রাখছে মালিকের খেদমত করার জন্য, মালিকের সম্পত্তি দেখাশোনা করার জন্য, তুমি তোমার মালিকের সম্পদগুলোকে ঠিকমতো পরিচর্যা করলে কিনা, দেখলে কিনা। আমার রসুল এইবার হাদিসের শেষ অংশে বলেন, আলা ফাকুল্লুকুম রাইন, সুতরাং তোমাদের প্রত্যেকেই হইল রাখাল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যরকম সুবহানাল্লাহ, এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বিয়ে শাদিও করি নাই, সন্তান নাই, স্ত্রী নাই, আমার কেউ নাই, আমি একা। সুতরাং বলা বোঝা গেল, আপনি হাদিস যা বলেছেন গো নবী, তার মানে আমার দায়িত্ব নাই, আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। আমার রসুল ডাক দেয় কয়, সাহাবী রে, আলা নাফসিহি, তোমাকে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যরকম সুবহানাল্লাহ, এই 3.5 হাত বডি, এই বডিটা তোমার অধীনে, এই বডিটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জায়গা মতো ব্যবহার করলে কিনা, হাত যেইখানে ব্যবহার করার দরকার সেইখানে করছো কিনা, পা যেইকার জায়গার মধ্যে ব্যবহার করার কথা ওই জায়গায় করলে কিনা। সুতরাং যার কেউ নাই তাকে তার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ, তার মানে কেউই রেহাই নেই। ফাকুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াত, তোমাদের প্রত্যেককেই হইল দায়িত্বশীল, প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর দায়িত্বের মধ্যে প্রধান হইল ইনসাফ। বলেন, দায়িত্বের মধ্যে প্রধান কি? ইনসাফ। ইনসাফ আগে। এক বাপের 5 ছেলে, দেখা যায় 5 জনের দিকে সমান নজর দেয় না। এক ছেলের দিয়ে দিল 5 কাটা, আরেকজনের দিল 3 কাটা, এই যে বেইনসাফিটা করলো, এই বেইনসাফি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। যদিও নাকি এই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে, এই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে, যে ইচ্ছা, সরকারও কিছু বলবে না, যে বাপে দিয়ে গেছে তো কিছু করার নাই, কিন্তু একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। টেকনোভেটিক যেরকম, এই সম্পর্কে কথা বলতে গেলে লম্বা সময়ের দরকার। একজন ফ্যামিলির মধ্যে, আমাদের অধিকাংশ ফ্যামিলির মধ্যে একটা জিনিস দেখা যায়, আমরা সব সময় ছোট ছেলেদের দিকে বেশি নজর রাখি। ঠিক না, ব্যাটিক যেরকম,
এটা কিন্তু কোন কোন জায়গায় বেইনসাবি হয়ে যায়। কি সিস্টেমে আমি বলি, বড় ছেলে কষ্ট কইরে বাপের বড় ছেলে বিদেশ পাঠাইলেন, ধরেন আপনি পাঠাইলেন, এই ছেলে বিদেশ যাওয়ার পরে যত টাকা পাঠায় প্রথমে আগে ঋণ পরিশোধ করে, ঋণ পরিশোধ করার পরে দ্বিতীয় নম্বরে যেই টাকা পয়সা পাঠায় বাবার কাছে পাঠায়, আপনি কি করেন, আপনি সমান ভাগ করে নেন, অর্ধেক ছোট ছেলের অর্ধেক বড় ছেলের, এক কাটা জায়গা কিনলে অর্ধেক হের নামে অর্ধেক ছোট জনের নামে, ঠিক না ভাই? কেন হে ছোট কামাই করতে পারে না, আর হের তো জীবন রয়ে গেছে, হে যখন বড় হয়ে যাবে তখন তো আলাদা করে দিবেন, যখন ছোট ছেলে কি হবে বলেন, যখন ছোট ছেলে কামাই করার মতো শক্তি তার হয়ে যাবে তখন আপনি আলাদা করে দেন। এখন আলাদা করলেন যে কেমনে করলেন, ওই যে বড় ছেলে যা ইনকাম করলো অর্ধেক ছোট ছেলের দিলেন অর্ধেক বড় ছেলের দিলেন, কিন্তু এই যে সারাটা জীবন, জীবনের প্রায় তিন ভাগের দুই ভাগ বিদেশ ক্ষয় করে আনলো, ক্ষয় করলো, আপনি তার উপরে জুলুম করলেন, এই জুলুম সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা, ঠিক না ভাই? ঠিক কন, তবে হ্যাঁ ওই যে বড় ছেলে যদি খুশি মনে, খুশি মনে যদি পুরাটাও দিয়ে দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি বাপ হইয়া আপনার হাতে কর্তৃত্ব, আপনার হাতে কর্তৃত্ব দিছে বিদায়, আপনি বেইনসাফি করবেন এই তকসিম বড় ছেলের ডা আপনি ভাগ করে দিবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় না, ঠিক না ভাই? কন, এগুলোর দিকে আমাদের খেয়াল করা উচিত। আবার দেখা যায় আমাদের দিকে এই প্রচলন আছে, এইদিকে আছে কিনা জানি না, যে গড্ডা আছে এটা ছোট ছেলের, ঠিক না ভাই? কন, এই গড় যেটা আছে এটা ছোট ছেলের, বাপের বিডা মার বিডা যেটা আছে এটা ছোট ছেলের, এটা কোন কিতাবের শেষের পৃষ্ঠা আছে? আপনি তো বেইনসাফি করলেন, আপনার ভিতরে তো কোনো ইনসাফ হইল না, সমাজ কোন নিয়মে চলে ওটা দেখার বিষয়, কোরআন হাদিস কোন নিয়মে বলে সেটাই দেখার বিষয়, ঠিক না ভাই? কন, এরপরে বেইনসাফির ওয়াজ করতে গেলে লম্বা সময়ের দরকার, মেয়েদের ক্ষেত্রে ছেলেরে রাস্তার লগে জাগা, ছোট ছেলেরে রাস্তার লগে জাগা, আর মেয়েরে নিয়ে ওই খালের ভিতরে দিয়ে থুইছে, ঠিক না ভাই? কন, সম্পদও কম দিলেন, খারাপ জায়গাও দিলেন, এমন ঘটনাও আমার কাছে আছে যে গাতার ভিতরে দিছে, আপনি দিছেন, পরবর্তীতে আল্লাহ তালা গাতার জায়গাটা স্বর্ণ বানায় দিছে, আর আপনার পোলারে যেটা ভালো জায়গা দিছেন এটা পরিত্যাজ্য, ওই এলাকা মানুষ বাস করে, এমন ক্ষমতাও আল্লাহর কাছে আছে নাকি নাই জোর কান? এই জন্যে দুনিয়ার মায়া দেখাইতে যায়া মালিকের কাছে আপনি কাঠগড়া দাঁড়াইবেন না, খবরদার, আপনি কোরআন মোতাবেক আপনি যদি না জানেন আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা কইরা সমান ভাগ করে দিয়ে যাবেন, তবে হ্যাঁ রাষ্ট্রীয় আইন অনুযায়ী আপনার অধিকার আছে, আপনি কম বেশ করতে পারেন, এই অধিকার আপনার আছে, এটা রাষ্ট্রীয় নিয়ম, কিন্তু রব বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকই হইল দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আমি রব পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসা করব, সুবহানাল্লাহ। জোর কর, আলাদা দাগ দিয়ে জিজ্ঞেস করবে, আলাদা এক কর্নারে নিয়ে জিজ্ঞাসা করবে বলে না, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওই দিনের লজ্জাই হইল বড় লজ্জা, ওই দিনের সম্মানই হবে বড় সম্মান, সেদিন সবাই উপস্থিত থাকবে, ছোট থেকে ছোট বড় থেকে বড় সবার সামনে আল্লাহ আপনার বিচার করবে। এই জন্যে ওলামায়ে কেরাম বলার কাম বলে দিছে, মানা না মানা আপনার ব্যাপার, যদি না জানেন ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন আমার সম্পদ এতটুকু আছে কিভাবে বন্টন করব, ঠিক না ভাই? ঠিক কন, এই জন্য রসুল বলছেন যে তোমাদের প্রত্যেকেই হইল দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা দেখা যায় এলাকার মধ্যে সমাজের মধ্যে দুর্বলদেরকে একটু এড়াইয়া চলি, ওনাদের ক্ষেত্রে আসলে আমরা বেইনসাফি করি, যিনি একটু দাপটওয়ালা ওনারকে ভালো জায়গা দেই, ভালো কিছু করি, যিনি একটু দুর্বল ওনাদেরকে বলে সিরিয়ালে তিন নম্বরে যাও, পিছনে যাও, আসি তো আমি যাই নাই তো, আসি তো
আসিত করতে করতে ওনার প্রতি খারাপ দৃষ্টি দেওয়া হয়, বেইনসাফি করা হয়। আমি নাম বললাম না, অনেক জায়গায় আছে নাকি নাই জোর কান।